হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই টেস্টি একটি ডিমের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ডিমের অমলেট কারি। এটা আপনারা গরম ভাত, রুটি এগুলোর সাথে সার্ভ করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা খুব সহজে আমরা তৈরি করে ফেলি। ডিমের এই রেসিপিটা করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভেঙে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, দিলাম এর মধ্যে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হলুদ, আর দিচ্ছি 7 মতো নুন। এখন সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ডিমের অমলেটটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই ডিমের ব্যাটারটাকে দিয়ে দিলাম। পুরোটাই একসাথে দিয়ে দেব। দিয়ে আঁচটাকে একদম স্লোতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে দিলাম। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে। এখন এটাকে আমি সাবধানে উল্টিয়ে দেব। আঁচটা কিন্তু একদম কমানো আছে। এই সাইডটাকেও একটু হতে দিচ্ছি। এখন এই অমলেটটাকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা একটু বেশি সংখ্যক ডিম দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে অমলেটটা বেশ মোটা হবে, দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। ডিমের পিসগুলিকে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে বরফি করেও কাটতে পারে। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর একটু লবণ। এখন আলুগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। আলুগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাদবাকি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি আর 1/4 চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে 1 মিডিয়াম সাইজের টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় সাইজের পেঁয়াজ পেস্ট। দিলাম এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন এটাকে 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচাতে গন্ধটা চলে যায়। 1-1.5 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। ভালো করে সব মশলা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি মশলা। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একদমই ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা একটু কম লাগবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আবার এটাকে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। আমাদের এই ডিমের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে গেছে, এটা ঠান্ডা হলে আর একটু ঝোলটা বসে যাবে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার, 1/2 চা চামচ মতো। আর দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচানো। আপনারা না চাইলে ধনে পাতা কুচানোটা কিন্তু নাও দিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা সার্ভ করার জন্য একদম তৈরি। আমাদের অপূর্ব স্বাদের এই ডিমের অমলেটের রেসিপি একদম তৈরি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।